रहीम टीप सिस्टर चैनल पक्ष के स्वागत बंधुरा आज के देखो कीबोर्डर उन्डो बटन दस टी ट्रिक्स जो ट्रिक्सगुल्बा जरा दैनन्द कम्पिटार क्या जड़ित ता अवश्य अपन ट्रिक्सगुल्बा जरूरी हमें जानी जो उन्डो बटने शुद्ध उन्डो बटन कीबोर्ड थी उन्डो बटन प्रेस कर ले प्रोग्रामगुल देखा जाए प्रोग्रामगुल्लो अन करते কিন্তু উইন্ডো বাটনের অনেকগুলো ট্রিক্স আছে কিবোর্ডে যে ট্রিক্সগুলো আমাদের কাজকে অতি সহজ করে দেবে আমরা অনেকে ট্রিক্সগুলো জানি আবার অনেকে জানি না যারা জানি না তারা ট্রিক্সগুলো প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখুন তাহলে অবশ্যই আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন তো বন্ধুরা চলুন শুরু করি যে কম্পিউটারের উইন্ডো বাটনের কিবোর্ডের উইন্ডো বাটনের কি কি ট্রিক্স আছে तो बंधुरा चलो शुरू करी शुरू करार आगे बी जरा चैनल नतून ता चैनल सबसक्राइब कर नतून नतून ट्रिक्स अपना आपडेट पे तो बंधुरा चलो शुरू करी तो प्रथम ट्रिक्सा प्रथम धरून ट्रिक्स नम्बर ऑन अपना अनेक समय देखा जाए कम्पिटारे अनेकगुल प्रोग्राम ऑन करा थे अनेक समय देखा जाए माउस को कारण हैंग अथवा माउस काज करते तो সেই ক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে আমাদের প্রোগ্রামগুলো ক্লোজ করতে চাই তাহলে উইন্ডো বাটনের হেল্প নেওয়া দরকার তো আপনি প্রথমে আপনি প্রোগ্রামগুলো ক্লোজ করার জন্য ধরুন আমি এখানে অ্যাপ্রোপ্রিয়েট সফটওয়্যারটা আমার অন করা আছে এবং গুগল ক্রোম ব্রাউজারটা এখানে ওপেন করা আছে এই সফটওয়্যারগুলো আমি ক্লোজ করে দেব প্রোগ্রামগুলো তো এবার কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল উইন্ডো বাটন প্লাস ডি যদি আপনি একসাথে প্রেস করেন আমি এখানে কন্ট্রোল উইন্ডো বাটন এবং ডি প্রেস করলাম দেখতে পাচ্ছেন যে আবার প্রোগ্রামগুলো ক্লোজড হয়ে গেছে তো এবারে আসি আপনার ট্রিক্স নাম্বার টুতে ট্রিক্স নাম্বার টুতে আমি এখানে দেখাবো অনেক সময় দেখা যায় আমরা মাউসে কাজ করি না কিন্তু আমার প্রোগ্রামটা আমি মিনিমাইজ করে দেব আপনি যদি উইন্ডো বাটন প্লাস এম প্রেস করেন একসাথে উইন্ডো বাটন প্লাস एम देखते कि हेने जो प्रोग्राम रान करा थको प्रोग्राम मिनिमाइज हो जाए उन्डो बटन प्लस एम एम प्रेस कर ले प्रोग्राम मिनिमाइज हो जाए एबारे आसी ट्रिक्स नम्बर थ्री ट्रिक्स नम्बर थ्री ते आसी अपना जे अनेक समय देखा जाए जे काजगुल इतिपूर्व कर रिसेंट फाइल अपना क्यों ओन करबें तो अपनी उन्डो बटन एवं फाइव कीबोर्ड थे अपनी जो फाइव फांगशन की फोर निश्चर बराबर जो फाइव एवं पार्सेंटेज एकसाथे वोटाते जो अपनी प्रेस करें देखते अपनी कि है उन्डो बटन प्लस फाइव हमें प्रेस करते देखते जो एखे रिसेंट फाइलगुल देखा जाए अपना माइ कम्पिटार जाइए अपनी देखा दरकार नहीं अपना जो उन्डो बटन प्लस फाइव प्रेस करें तो अपना रिसेंट फाइलगुल एखे शो कर एबारे आसी ट्रिक्स नम्बर फोर आपनी धरून आपनर ये प्रोग्राम ऑन करा आछे किन्तु आपनर आरो कयेकटा प्रोग्राम ऑन करा दरकार तो आपनि जदि उन्डो बटन प्लस एरो की जदि आपनि टप बटन लेफ्ट आपनि जेटाई प्रेस करेन आमि एखाने देखते पाच्छि जे उन्डो बटन प्लस एरो की आमि प्रेस करतेछि उन्डो बटन एवं टप एरो की आमि क्लिक करतेछि देखते पाच्छि जे एखाने आमार সফটওয়্যারটা এখানে ছোট বড় হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আপনার সফটওয়্যারটা ছোট হবে লেফটে যাবে রাইটে যাবে আপনি অ্যারো কি আপনি যেদিকে চাপেন ওই দিকটাতে আপনার প্রোগ্রামটা চলে যাবে তো এবারে আসি ট্রিক্স নাম্বার ফাইভে আপনি সব প্রোগ্রামগুলো দেখাবে ধরুন আপনি এখানে আপনার অনেকগুলো প্রোগ্রাম ওপেন করা আছে ধরুন আমি এখানে দুটো প্রোগ্রাম ওপেন করা আছে আমি আরও একটা প্রোগ্রাম এখানে ওপেন করে নিই তো এখানে ধরুন আপনার প্রোগ্রামগুলো অনেকগুলো প্রোগ্রাম ওপেন করা আছে সে আপনি যদি কিবোর্ড থেকে আপনি উইন্ডো বাটন প্লাস আপনি ট্যাব প্রেস করেন আমি উইন্ডো বাটন প্লাস ট্যাব প্রেস করলাম দেখতে পাচ্ছেন যে আপনার যে প্রোগ্রামগুলো আপনার অন করা আছে মানে রান করা আছে সেই প্রোগ্রামগুলো আপনার এখানে দেখাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্স অ্যাপ্রোভেট এই সফটওয়্যারগুলো আমার এখানে রান করা আছে সেই সফটওয়্যারগুলো আপনার এখানে দেখাচ্ছে তো আপনি কি এবার এটা দেখার জন্য আপনি উইন্ডো বাটন প্লাস ট্যাব প্রেস করতে হবে আমি এখানে ট্যাব প্রেস করলাম এই যেমন উইন্ডো বাটন প্লাস ট্যাব ট্যাব প্রেস করলে আপনার প্রোগ্রামগুলো এখানে দেখাবে এবারে আসি আপনার যে প্রোগ্রাম ধরুন আপনি এই যে গুগল ক্রোম ব্রাউজারটা অন করা আছে তো এবারে যদি আপনি এটাকে জুম করতে চান আপনার যেহেতু ছোট আছে আপনি যদি বড় করতে চান তাহলে আপনি কি করবেন
উইন্ডো বাটন প্লাস যে ব্যাক স্পেসের পাশে প্লাস এবং মাইনাস দেখা আছে আপনি উইন্ডো বাটন প্লাস প্রেস প্লাসে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে জুম যে অপশনটা এটা চলে আসছে এখানে এভাবে এবারে ক্লিক করলে আপনার জুম বড় ছোট করা যাবে জুম করা যাবে তো এবার আসি ট্রিক্স নাম্বার 7 এ আপনি যদি কিবোর্ড থেকে উইন্ডো বাটন প্লাস এফ এ চাপেন দেখতে পাচ্ছেন যে আমি উইন্ডো বাটন প্লাস এফ চাপ এ চাপলাম উইন্ডো বাটন প্লাস এ এ চাপলে আপনার যে এখানে যে সফটওয়্যারটা যে আপনার যে যেমন ওয়াইফের যে লোগোগুলো এখানে সবগুলো এখানে শো করবে সেটিংসগুলো এখানে শো করবে এবারে আসি ট্রিক্স নাম্বার 8 আপনি যদি কিবোর্ড থেকে উইন্ডো বাটন প্লাস আই প্রেস করেন তাহলে দেখতে পাচ্ছি যে কম্পিউটারের যে সেটিংস অপশনটা আমরা কন্ট্রোল প্ল্যানে গিয়ে আমরা সেটিংসটা আমরা খুঁজে বের করতে পারি কিন্তু আমি সরাসরি যদি উইন্ডো বাটন প্লাস এ প্রেস করি উইন্ডো বাটন প্লাস এ সরি উইন্ডো বাটন প্লাস আই প্রেস করি তাহলে আমার কম্পিউটারের যে ইয়াটা আমার সেটিংস যে অপশনটা সেটিংস অপশনটা আপনি খুব সহজে এখান থেকে পেয়ে যাবেন এবার আসি আমি যদি এখানে উইন্ডো বাটন প্লাস এল প্রেস করি উইন্ডো বাটন প্লাস এল প্রেস করি আমরা অনেক সময় দেখা যায় আমরা অফিসে এবং বাসায় কাজ করার পরে আমার কম্পিউটারটাকে স্লিপ করে নেই তাহলে অন্য কেউ ওপেন করতে পারবে না পাসওয়ার্ড দেওয়া থাকলে তো এই ক্ষেত্রে আপনি যদি উইন্ডো বাটন প্লাস এল প্রেস করেন আমি উইন্ডো বাটন প্লাস এল প্রেস করলাম এল প্রেস করলে আপনার কম্পিউটারটা অলরেডি এরকম অপশন চলে আসবে তো বন্ধুরা এভাবেই আপনারা কম্পিউটারে উইন্ডো বাটনের যে ট্রিক্সগুলো আপনারা এভাবেই আপনারা করতে পারবেন আপনারা এভাবে করলে আপনাদের কাজকে অতি অল্প সময়ের মধ্যে আপনারা অনেক কাজ করতে পারবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই নতুন নতুন কম্পিউটার সম্পর্কিত এবং ট্রিক্স আপনারা পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং কমেন্টস করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম।